বনগাঁ পুরসভার 21 নম্বর ওয়ার্ডে প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন নির্দল প্রার্থী। সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিক্ষুব্ধ তৃণমূল নেতা। আগামী দিনে তৃণমূল প্রার্থীর হয়ে কাজ করবেন বলে জানান তিনি। কিছুটা হলেও স্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। বনগাঁ পৌরসভার 21 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন নির্দল প্রার্থী। দল তাকে প্রার্থী না করায় নির্দলে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা তরুণ সরকার। ওই ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন সুরজিৎ দাস। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষুব্ধ তৃণমূল নেতা নির্দল প্রার্থী হওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে ছিল বনগাঁর তৃণমূল নেতৃত্ব। অবশেষে দেরিতে হলেও নির্দল প্রার্থী পদত্যাগ করায় কিছুটা স্বস্তি পেল তৃণমূল। শুক্রবার বিধায়ক বিশ্বজিৎ দাসের কার্যালয়ে এসে প্রার্থীপদ প্রত্যাহারের কথা ঘোষণা করেন তরুণ সরকার। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, দলীয় নেতাদের মধ্যস্থতায় তা মিটে যাওয়ায় আমি নির্দল প্রার্থীপদ থেকে সরে দাঁড়াচ্ছি। তৃণমূল প্রার্থী সুরজিৎ দাসের হয়ে প্রচার করবেন বলেও জানান তিনি। এলাকায় লিফলেট বিলি করে প্রার্থীপদ প্রত্যাহারের কথা জানাবেন বলেও জানান তরুণ সরকার। দলের মধ্যে থেকেই মানুষের যতটা সম্ভব সেবা আর কি, যেটা বলে পরিষেবা দেওয়া, সেটা করেছে। এখন এর মধ্যে দিয়ে আমাদের যেই 2022 সালের পৌরসভা নির্বাচন এক প্রাক মুহূর্তে আমরা দাঁড়িয়ে, সেইখানে আমার ভাইপো সুরজিৎ দাস দলের প্রার্থী হয়েছে, আমাদের মধ্যে একটু মান অভিমান ছিল, সেই মান অভিমানের জন্যই আমি কিন্তু নির্দলে দাঁড়িয়েছি। সেই মান অভিমানটা আমাদের মিটে গেছে। আমার তার প্রধান কারিগর আমার দাদা বিশ্বজিৎ দাস, তার মাধ্যমে আমাদের যে মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থভূমি বিধায়ক, তার সাথে আমার কথা হয়েছে, বলেছে যেটা হয়েছে সেটা ভুলে গিয়ে দলের হয়ে কাজ করে এবং মানুষের পরিষেবা দেয়। তাদের কথার উপর বেশ করে আমি আমার সমস্ত যেই মান অভিমান সেটা ভুলে গিয়ে আমি চাইবো বাপ্পার সাথে মিলেমিশে কাজ করার, এবং এলাকায় যাতে আমরা পরিষেবা দিতে পারি মানুষের যতটা ভালো সেই চেষ্টাই করব। সুরজিৎ দাস বলেন, দল আমাকে প্রার্থী করেছে, আগামী দিনে সকলকে নিয়ে একসাথে চলবো। তরুণ সরকার আমার কাকার মতো, তার রাজনৈতিক অভিজ্ঞতা আমাকে জেতাতে সাহায্য করবে। তরুণ কাকা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তিনি একজন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং নেতৃত্ব আমাদের 21 নম্বর ওয়ার্ডে। তা যাই হোক, আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো মতভেদ ছিল এবং দলের নির্দেশ মতো আমার কাকা তরুণ সরকার উনি প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন, মানে উনি আমার হয়ে কাজ করবেন, দলের প্রার্থীর হয়ে কাজ করবেন। তা এটা কোনো একটা সমস্যা হয়তো ছিল, সেটা আমাদের মধ্যে বসে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছি, এবং কাকার যে পাঁচ বছরের যে অভিজ্ঞতা, উনি এক্স কাউন্সিলর, ওনার এই অভিজ্ঞতা নিয়ে আমি কাজ করব ভবিষ্যতে, আর ওনাকে নিয়ে চলব, ওনাকে যোগ্য সম্মান দেব, সেই হিসাবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে মিটে গেছি। এদিন দুজন দুজনকে মিষ্টি খাইয়েও দেন। উল্লেখ্য, 2010 সালে বনগাঁ পৌরসভার 21 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসাবে জয়ী হন তরুণ সরকার। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেন। 2015 সালে তৃণমূলের টিকিটে লড়েও কংগ্রেস প্রার্থী সাধন দাসের কাছে পরাজিত হন তিনি। পরবর্তীতে সাধন দাস তৃণমূলে যোগ দেন। এবার ওই ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন প্রয়াত সাধন দাসের পুত্র সুরজিৎ দাস। আমাদের 21 নম্বর ওয়ার্ডে নির্দলে প্রার্থীপদ নিয়ে প্রচারে নেমেছিলেন, জমা দিয়েছিলেন তরুণ সরকার, মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় এবং পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলে যেটা মান অভিমান ছিল সেটা মিটে গেছে, এবং প্রার্থীর হয়ে ও প্রচার করতে ইচ্ছুক, সেই কারণেই ও নিজের মুখেই বলবে যে আমি আজকে থেকেই 21 নম্বরে প্রার্থী, আমি তার হয়ে প্রচারে নামব। জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী প্রার্থী সুরজিৎ দাস। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।